রাজ্যের দিকে দিকে শুধুই দুর্নীতির অভিযোগ, সে আবাসক কি ট্যাব, সবেতেই শাসক যোগ অব্যাহত, যার মধ্যে এবার নয়া সংযোজন পুরো দুর্নীতির অভিযোগ। আসানসোল বর্ধমানের পর এবার বালুরঘাট, পুরসভার অ্যাকাউন্ট থেকে উধাও প্রায় 14 লক্ষ টাকা, চেক জালিয়াতি হ্যাকিং এর অভিযোগ পুরো চেয়ারম্যানের। হ্যাকিং বা ব্যাংক জালিয়াতির ক্ষেত্রে যেগুলো হয়ে থাকে বিষয়গুলো কোনো চক্র একটা কাজ করছে হয়তো বা, আমাদের কাছে যখনই ইনফরমেশন এসেছে গতকাল রাতে সঙ্গে সঙ্গে আমরা স্টেটমেন্ট নিয়েছিলাম। আমাদের ব্যাংক অফ ইন্ডিয়া বালুরঘাট ব্রাঞ্চে আমাদের একটা অ্যাকাউন্ট রয়েছে বালুরঘাট মিউনিসিপ্যালিটির, সেখান থেকে আমরা দেখতে পাই যে 53,771, 53,772, 53,773 এই তিনটি চেক এর মাধ্যমে 4,82,000, 4,88,000 সামথিং, 4,68,000 সামথিং, এই করে টোটাল 1,440,000 টাকা উইথড্রল হয়েছে। 24 ঘন্টার মধ্যে পুরসভাকে টাকা ফেরত না দিলে ব্যাংকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি পুর প্রধানের, তবে সমস্ত অভিযোগ অস্বীকার ব্যাংক ম্যানেজারের। মেরে ব্রাঞ্চ মে কুছ হুয়া হি নি তো হাম ক্যা আপকো বাতা পায়েঙ্গে, ইয়ে উনকা কহনা আভি তো হাম লোগ ইনকোয়ারি করেঙ্গে, ব্যাংক ইনকোয়ারি করেগা, ও কহ রহে হ্যায় ক্যা কহ রহে নাহি কহ রহে তো ইনকোয়ারি কে বাদ পতা চলেগা না। সর্ষের মধ্যেই ভূত দেখছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব, গোটা ঘটনায় পুর প্রধানের বিরুদ্ধে পুলিশি তদন্ত চেয়ে সোচ্চার বিজেপির বালুরঘাট টাউন সভাপতি। আমাদের নিজের নগদর্পণে নিশ্চয়ই আছেন, কে নিয়েছে বা কা নিয়েছে এটা পুলিশ তদন্ত রীতিমতো হওয়া উচিত পুরো পৌর প্রশাসকের এগেনস্টে, কারণ ওনারা ওনাদের শৈশব বা ওনাদের ম্যানেজিং কমিটি আছে যে কমিটির মাধ্যমে শৈশব না হলে পরে ওটা কোনোদিনও বেরোতে পারে না। এর আগে আসানসোলে উধাও হয় 40 লক্ষ অভিযোগ সাইবার সেলে, পূর্ব বর্ধমান পুরসভার 1,41,00,000 টাকা লোপাটের ঘটনায় প্রকাশ্যে আসে নাগপুর যোগ, এক পুরো আধিকারিককে তলব করে নাগপুর পুলিশ। বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র ঘটনার সামনে আসতেই বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং অভিযোগ দায়ের করতেই বালুরঘাট থানার পুলিশ তদন্তে নেমেছে। দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিক, রিপাবলিক বাংলা। খেলার মাঠ দখল করে গ্রামে চলছিল কমিউনিটি হল তৈরির কাজ, কেন মাঠ দখল করে নির্মাণ হবে পঞ্চায়েতে অভিযোগ জানায় বিজেপি। অভিযোগ মতো ব্লক ও পঞ্চায়েত থেকে এলাকায় তদন্তে গেলে বেঁধে যায় হাতাহাতি, আধিকারিকদের সামনে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে, তুলকালাম হয়ে ওঠে মালদার হরিশ্চন্দ্রপুরের পিপলার একটি মাঠ চত্বর। কমিউনিটি হল তৈরি নিয়ে রণক্ষেত্র, মারমুখী মেজাজে পরস্পরের দিকে ধেয়ে গেল তৃণমূল বিজেপি, কথা কাটাকাটি থেকে শুরু হয়ে যায় হাতাহাতি, উত্তেজনা ছড়ায় হরিশ্চন্দ্রপুরের পিপলার একটি খেলার মাঠে। মাঠের মধ্যে পড়েছে বালি, মাথা তুলেছে পিলার, তৈরি হচ্ছিল কমিউনিটি হল। পঞ্চায়েত থেকে নাকি এই নির্মাণের জন্য 7 লক্ষ টাকার বরাদ্দ করা হয়েছে। বিজেপির অভিযোগ মাঠ দখল করে ক্লাব বানানোর চেষ্টা করছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য মন্দিরা দাসের স্বামী তথা যুব তৃণমূলের সভাপতি পূজন দাস। বিজেপি নেতা মনোজ দাসের অভিযোগের ভিত্তিতে এদিন তদন্তে যান ব্লক ও পঞ্চায়েতের আধিকারিকরা, তাদের সামনেই রণক্ষেত্র চেহারা নেয় এলাকা। আমি প্রতিবাদ করেছিলাম যে মাঠের মধ্যে কন্নাটার মধ্যে খেলাটা হচ্ছে, মানে যেটা মাঠ তার মোটামুটি 30 ফিট মাঠটা নিয়ে। অভিযোগ কে করেছিল? অভিযোগ আমি গ্রামবাসী, গ্রামবাসীর সহযোগিতা আমি সবাইকে নিয়ে আমি অভিযোগ করেছি। অভিযোগ ছিল আমাদের জন্য কমিউনিটি হলটা মাঠের মধ্যে নয়, কোথাও সরকারি যদি কোনো জায়গা আছে ওই জায়গাটাতে করা হলে আরো ভালো। কমিউনিটি হল হচ্ছে গ্রামবাসীর জন্য, বিয়ে শাদী কোনো শ্রাদ্ধপ্রতি অনুষ্ঠান হবে এখানে থাকার জন্য গ্রামবাসীর আবেদনেই করা এটা করা হচ্ছে। অভিযোগ মতো ব্যবস্থার আশ্বাস স্থানীয় ব্লক প্রশাসনের। ওনারাও একটা লিখিত চিঠি আমাদের জমা দেবে, এনাদের একটা প্রেয়ার জমা দিতে বললাম, তো আমরা নিয়ে বিডিও সাহেবের সঙ্গে কথা বলবো, কথা বলে যে জায়গায় ডিসিশন সাহেব বলবে আমরা সেই জায়গায়। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়, ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। এটা তো নয়া দুর্নীতি অর্থাৎ ট্যাপ দুর্নীতির গল্প শুনলেন, পুরনো দুর্নীতি সেদিক থেকেও তো নজর ঘোরানোর উপায় নেই, কারণ কাকদ্বীপ থেকে কোচবিহার রাজ্যের দিকে দিকে শুধুই আবাস বঞ্চনার অভিযোগ, পাল্লা দিয়ে চলছে প্রতিবাদ আন্দোলনও। বৃহস্পতিবার বিডিও অফিস ঘেরাও অভিযান ঘিরে ধুন্ধুমারের সাক্ষী রইল নামখানা, সঙ্গ দিল রামপুরহাট।
আবাসা দুর্নীতির অভিযোগে প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো প্রান্ত উত্তপ্ত হয়ে উঠছে। বৃহস্পতিবার তুলকালাম আকার নিল দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা। বিজেপির নেতৃত্বে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। দুবার তিনবার করে ঘর পেয়েছে, তাদেরকেই আবার দেওয়া হচ্ছে। এবং শাসক দল রাজ্য সরকার বলেছে যে আবাস যোজনা সার্ভেদের সঙ্গে কোনো প্রতিনিধি, জনপ্রতিনিধি, কোনো নেতা যাবে না। কিন্তু আমার এই নামখানা ব্লকে এমনও ঘটনা ঘটেছে, পঞ্চায়েতের সদস্য উনি বাইক নিয়ে গিয়ে দাদাগিরি করছেন যে আমার দিদি ঘর দিচ্ছে, আমার দাদা ঘর দিচ্ছে। বিডিও নেতৃত্বে বেছে বেছে নাকি শাসক ঘনিষ্ঠদের পাকা বাড়ি দেওয়া হচ্ছে, এমনই চাঞ্চল্যকর অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বে। যাদের নাম ছিল তাদের নাম আউট হয়ে গেছে, বিজেপি করার অপরাধে তাদের নাম কেটে আউট হয়ে গেছে। এই যে লিস্ট এসেছে এটা ভুয়ো লিস্ট এবং সাধারণ মানুষের সঙ্গে প্রহসন করা হচ্ছে। বিডিও সাহেবের নেতৃত্বে একেবারে বায়াস্ট ভাবে কাজ করছে তৃণমূল কংগ্রেসের শুধুমাত্র নামগুলো। এখন আবাসের সমীক্ষা চলছে আর ভারতীয় জনতা পার্টির সমর্থকদের নামের লিস্টে নামও নেই, কোন অজাত শত্রু কারণে নামগুলো বাদ চলে গেছে। এই অবস্থায় বাড়ি পেতে আবেদন করার কথা বলেই দায় সারছেন তৃণমূল নেতা। একদিক থেকে ব্লক প্রশাসনের পক্ষ থেকে একটা আবেদনপত্র নেওয়ার জন্য একটা ড্রপ বক্স নেওয়া হয়েছে এবং সেখানে তারা আবেদন করতে পারে, এবং অন্যদিকে যদি কারোর মনে হয় যে তিনি সরাসরি মুখ্যমন্ত্রী কিংবা অন্য জায়গায় তিনি জানাতে পারবেন বা পোস্টের মধ্য দিয়ে, সেই সুযোগও আছে রাজ্য সরকারের পক্ষ থেকে। কার্যত শাসক নেতার পথে হেঁটেই দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিচ্ছেন নামখানার বিডিও। নতুন করে সার্ভে হচ্ছে না, এটা হচ্ছে কি 2018 সালে যে একটা সার্ভে হয়েছিল, তারপর কিন্তু 22 সালে একটা রিভিশন হয়, সেই লিস্টের রিভিশন করার পর আমরা এখন যে লিস্টটা 22 সালে পেয়েছি তার উপরে একটা রিভিশন চলছে। কি নামখানার ছবির যেন হুবহু পুনরাবৃত্তি বীরভূমের রামপুরহাটে। এদিন ত্রুটিমুক্ত আবাস তালিকা প্রকাশের দাবিতে বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ দেখায় সিটু, পরে স্মারকলিপি জমা দেওয়া হয়। যত দিন যাচ্ছে ততই আবাস দুর্নীতির জট বাড়ছে। কবে শেষ হবে শাসকের লাগামহীন দুর্নীতি, কবে মাথায় ছাদ উঠবে যোগ্যদের, এই প্রশ্নই কুড়ে খাচ্ছে সহায় সম্বলহীন মানুষগুলোকে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।